প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন আইফোন উন্মোচন করে। এবছরের আইফোন উন্মোচন অনুষ্ঠানটি হয়ে গেল গত 12ই সেপ্টেম্বর। এই অনুষ্ঠানটি সম্ভবত বিশ্বের সবচেয়ে অদ্ভুত অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, কারণ অনুষ্ঠানে কি ঘোষণা করা হবে তা মোটামুটি সবাই জানেন, কিন্তু তারপরেই এটিকে ঘিরে সারা বিশ্বে আগ্রহ উত্তেজনার কোনো কমতি থাকে না। এবছর আইফোন 15 উন্মোচন করলো অ্যাপল, এরপরই ইন্টারনেটে এই মিমগুলো ভাইরাল হয়ে যায়। বোঝাই যাচ্ছে এবার অ্যাপল আইফোনে চমক জাগা নিয়ে তেমন কোনো পরিবর্তন নিয়ে আসেনি। অবশ্য গত 5 বছর ধরে আইফোনে বড় ধরনের কোনো নতুনত্ব আনেনি অ্যাপল। যদি বড় নতুনত্বের কথা বলতেই হয় তাহলে গত বছরের ডাইনামিক আইল্যান্ড আর এই বছরের USB-C চার্জিং পোর্টে কথা বলা যায়। আবার USB-C চার্জিং পোর্টও নিজেদের ইচ্ছায় আনেনি অ্যাপল, ইউরোপীয় ইউনিয়নের চাপে একরকম বাধ্য হয়েছে কোম্পানিটি। বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রি কমছে। 2023 সালের প্রথম কোয়ার্টারে বিশ্বজুড়ে 294 মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে তা কমে দাঁড়িয়েছে 268 মিলিয়ন ইউনিটে। স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনেও বিক্রি কমেছে, তবে আইফোন বিক্রিতে এর প্রভাব পড়েছে সবচেয়ে কম। অ্যাপল এবছরের প্রথম কোয়ার্টারে 46 মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি করেছে আর দ্বিতীয় কোয়ার্টারে বিক্রি করেছে 45 মিলিয়ন ইউনিট। বর্তমানে বিশ্বের স্মার্টফোন মার্কেটে অ্যাপলের শেয়ার 20%। করোনার মহামারীর আগে এটি ছিল 13%, অর্থাৎ বিশ্বজুড়ে তাদের মার্কেট শেয়ার বেড়েছে। নতুনত্ব ও আকর্ষণীয় উদ্ভাবন না থাকা সত্ত্বেও অ্যাপলের আয় দিন দিন বাড়ছে। এটি এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি, অর্থাৎ নতুন নতুন উদ্ভাবন না আনলেও অ্যাপল এমন কিছু করছে যা তাদেরকে সবসময় সাফল্যের চূড়ায় রাখছে। চলুন বোঝার চেষ্টা করি অ্যাপল কি এমন করে। ব্রিলিয়েন্ট মার্কেটিং। প্রযুক্তি দুনিয়ায় সাফল্যের অন্যতম সূত্র হচ্ছে নিত্য নতুন উদ্ভাবন ও নিজেকে ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্যে রাখা। নিজেকে বদলাতে ব্যর্থ হয়ে নোকিয়া কোডাকের মতো অনেক প্রতিষ্ঠান সময়ের গর্ভে বিলীন হয়ে গেছে, এ কথা আমরা সবাই জানি। তাহলে অ্যাপলের বেলায় ব্যতিক্রম হচ্ছে কেন? আমাদের কথা শুনলে মনে হতে পারে অ্যাপল কোনো উদ্ভাবনই করে না। ব্যাপারটাকে অতটা সরলীকরণ করাটা যৌক্তিক হবে না। অ্যাপলও ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়, কিন্তু এই খাতের শীর্ষ প্লেয়ার হিসেবে যে নতুন নতুন আইডিয়া উদ্ভাবন মানুষ প্রত্যাশা করে সেটি অ্যাপলের কাছ থেকে পাওয়া যায় না, পেলেও সেটি খুবই বিরল। আইফোন 11 এর পর থেকে সদ্য উন্মোচিত হওয়া আইফোন 15 পর্যন্ত প্রতিটি আইফোনই প্রায় একই রকম। আপনি বলতে পারেন প্রতি বছরে আইফোনের ক্যামেরা, প্রসেসর ও ব্যাটারির মান উন্নত করা হয়, কিন্তু এগুলোকে গেম চেঞ্জিং ফিচার বলা যায় না। 2019 সালে যখন আইফোন 11 বাজারে আসে তখন অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ছিল $50, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $170-এরও বেশি। এই অভাবনীয় উত্থানের রহস্য কি? অ্যাপলের সাফল্যের পেছনের মূল কারিগর তাদের মার্কেটিং। অ্যাপলের মার্কেটিং বিভাগকে পৃথিবীর সেরা বলে বিবেচনা করা হয়। অধিকাংশ মানুষই আইফোনকে শুধু একটি ফোন হিসেবে দেখেন না, এটা তাদের কাছে একটা স্ট্যাটাস সিম্বল ও বিলাসী পণ্য। বহু মানুষের কাছে আইফোন হচ্ছে লাইফস্টাইল চয়েস, যার নাম অ্যাপল ইকোসিস্টেম। অনেক মার্কেটিং বিশেষজ্ঞ অ্যাপলকে ধর্ম বা কাল্টের সঙ্গে তুলনা করেন, সংখ্যাও সেটাই প্রমাণ করে। অ্যাপলের গ্রাহক ধরে রাখার হার 90%, অর্থাৎ প্রতি 10 জন অ্যাপল গ্রাহকের 9 জনই অ্যাপলের পণ্য ব্যবহার বন্ধ করে দেয় না, মানে তারা অ্যাপলের ইকোসিস্টেমের মধ্যেই থাকে, তারা আইফোনের বদলে আইফোনই নেন। গ্রাহক ধরে রাখার এই অস্বাভাবিক উচ্চ হার সম্পর্কে অ্যাপলের কর্তৃপক্ষ খুব ভালো করে জানে। অ্যাপল তাদের পণ্য ও সেবাগুলো এমনভাবে ডিজাইন করে যা গ্রাহকদেরকে এই ইকোসিস্টেম বা চক্রে আটকে রাখে। যারা একবার অ্যাপলের ইকোসিস্টেমের মজা উপভোগ করেছে তারা যে অন্য কোথাও যেতে চায় না, সেটা অ্যাপলের কাস্টমার রিটেনশন রেট বা গ্রাহক ধরে রাখার হাত থেকে বোঝা যায়। পরিষ্কার মিশন। অ্যাপলের সাফল্য হুট করে বা অপ্রত্যাশিত ভাবে ধরা দেয়নি। কোম্পানিটি প্রথম থেকেই এটা স্পষ্ট করে দিয়েছিল যে তারা বিশ্বে কেমন প্রভাব রাখতে চায়। মানুষের হাত, পার্সোনাল কম্পিউটিং, তাদের চিন্তা, কাজ শেখা ও যোগাযোগের ধারণা পাল্টে দিতে আইফোন আবিষ্কার করেছিল অ্যাপল। কোম্পানিতে এখনো সেই নীতিতে আছে, এই জন্য অ্যাপল নতুন নতুন অনেক প্রজেক্ট নিয়ে কাজ করে না, তারা তাদের লক্ষ্যে অটুট থাকতে চায়। স্টিভ জবসের একটি জনপ্রিয় একটি মন্তব্য আছে, ইনোভেশন ইজ সেইং নো টু 1000 থিংস। বর্তমান প্রধান টিম কুক ও একই কথার পুনরাবৃত্তি করেছেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা হাজার হাজার প্রজেক্ট নিয়ে কাজ করি না, আমরা সেইসব প্রজেক্টেই কাজ করি যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি। অ্যাপল যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তখন সেটি নিয়ে দীর্ঘ গবেষণা করে, ফলে অন্যরা একই কাজ করলেও অ্যাপলের কাজটি খুব সহজেই আলাদা করা যায় এবং ব্যবহারযোগ্যতার দিকে থেকে তাদের টি সেরা হয়। অন্যদের আবিষ্কৃত ফিচারের সমস্যা সমাধান। অ্যাপলের অনেক জনপ্রিয় পণ্য ও সেবায় শতভাগ তাদের নিজস্ব আবিষ্কার নয়। যেমন আইফোন আবিষ্কারের আগেও সেলফোনে ইন্টারনেট ব্যবহার করা যেত, এমনটি অ্যাপলের আগে টাচ স্ক্রিন ডিভাইস বাজারে এনেছে এলজি। কিন্তু একটি পণ্যকে সফল করতে হলে সেটি শতভাগ নিজেদেরই আবিষ্কৃত হতে হবে এমন কথা নেই। কম্পিউটার স্মার্টফোন নিয়ে অ্যাপল এই প্রথম ভেবেছে তেমনটাও নয়, কিন্তু তারা যেটা করে তা হচ্ছে তারা বিদ্যমান একটি পণ্য বা সেবার যেসব সমস্যা আছে সেগুলো খুঁজে বের করে এবং এর সমাধান করে, ফলে সেই পণ্য বা সেবাটি আরো বেশি ব্যবহারযোগ্য হয়ে উঠে। এমপি3 প্লেয়ার, ট্যাবলেট কিংবা স্মার্টফোন কোনোটাই অ্যাপল সর্বপ্রথম তৈরি করেনি, কিন্তু কোম্পানিটি এই তিনটি পণ্যের জগৎটাই চিরতরে পাল্টে দিয়েছে। কিভাবে? তারা ভেবেছে, দীর্ঘ সময় ধরে গবেষণা করেছে আর কি হলে এই পণ্যটি জনপ্রিয় হতে পারে, মানুষ আরো সহজে ব্যবহার করতে পারে, এরপর নিজেরা সেই পণ্যটি বাজারে এনেছে এবং সাফল্য পেয়েছে। একটি পণ্য বাজারে আনার পর ধারাবাহিকভাবে সেটিকে আরো উন্নত করার পেছনে সর্বাত্মক প্রচেষ্টা চালায় অ্যাপল। এই জন্যই আমরা বলতে পারি প্রথম আইফোনের সঙ্গে এখনকার আইফোনের মৌলিক পার্থক্য কম হলেও দুটি ডিভাইসে আকাশ পাতাল তফাৎ। কাস্টমার এক্সপিরিয়েন্স, শুধু সফল প্রোডাক্ট দিয়ে অ্যাপল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়নি, বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে শুধু একটি দামি ফোন থাকাতে যথেষ্ট নয়। পণ্যের বাইরেও যে দুটি দিকে অ্যাপল বিশ্বের সেরা তা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং কাস্টমার সার্ভিস। আইফোনের অধিকাংশ ফিচারই অন্যান্য ফোনেও পাওয়া যায়, কিন্তু আইফোনের অধিকাংশ ফিচারই অন্যদের তুলনায় কোনো না কোনো দিক থেকে ভিন্ন আর উন্নত ব্যবহার উপযোগী। আপনি যখন প্রথম আইফোন বা ম্যাক চালু করবেন যে জিনিসটি প্রথমেই আপনার দৃষ্টি কাড়বে তা হচ্ছে এগুলোর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আইফোন, ম্যাক বা অন্যান্য অ্যাপল পণ্য দীর্ঘদিন ধরে অনায়াসে ব্যবহার করা যায়, তাই মানুষ অ্যাপল পণ্য কেনাকে দীর্ঘস্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। অ্যাপলের আরেকটি কৌশল হচ্ছে এটি অল্প বয়সী ক্রেতাদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়, কারণ তারাই দীর্ঘস্থায়ী কাস্টমার। যেমন স্টুডেন্টদের জন্য অনেক সময় ডিসকাউন্ট দেয় কোম্পানিটি। চীনে সাফল্য, পশ্চিমা দুনিয়ার অ্যাপলের সাফল্য অভাবনীয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কানাডায় অ্যাপলের পণ্যের সমাদর সর্বজন স্বীকৃত। এসব জায়গায় ভোক্তারা অ্যাপলের নতুন ডিভাইসের জন্য অপেক্ষা করেন। কিন্তু অ্যাপলের ব্যাপারে অবাক করা বিষয় হচ্ছে চীনে তাদের অসাধারণ সাফল্য। পশ্চিমা কোনো কোম্পানির চীনা মার্কেটে শক্ত অবস্থানের কথা সচরাচর দেখা যায় না। বিদেশি কোম্পানি হিসেবে চীনে সফল হওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। চীন সরকার আবার বাইরের টেক কোম্পানিগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করে। অ্যামাজনও চীনে ভালো করতে পারেনি, কিন্তু অ্যাপল শুধু চীনে ভালোই করেনি, দেশটিতে বিশাল লয়াল ফ্যানবেস আছে অ্যাপলের। 2020 সালের শেষ কোয়ার্টারে অ্যাপল চীনে $7.9 বিলিয়ন পণ্য বিক্রি করেছে। গত বছরের শেষ কোয়ার্টারে দেশটিতে অ্যাপল $11.1 বিলিয়ন পণ্য বিক্রি করেছে। কিন্তু অ্যাপল কেন চীনে সাফল্য পেল? কারণ তারা চীনা ক্রেতাদের প্রয়োজনটা বুঝতে পেরেছে। চায়না মার্কেট রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা সন রেইন ব্যাখ্যা করেছেন কিভাবে iPhone 6 দিয়ে চীনাদের মন জিতে নিয়েছে অ্যাপল। তিনি বলেন, চীনে অধিকাংশ ঘরে টিভি নাই, তরুণ চীনারা কথা বলা, ভিডিও গেমস এমনকি সিনেমা দেখার জন্য স্মার্টফোনের উপর নির্ভরশীল, তাই স্মার্টফোনের বড় স্ক্রিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমা কোম্পানিগুলোর মধ্যে সম্ভবত অ্যাপলই প্রথম চীনের গ্রোয়িং মিডল ক্লাস সম্পর্কে সঠিক অনুমান করতে পেরেছিল। তারা সঠিক সময়ে বুঝতে পেরেছিল যে চীনা মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংখ্যা অতি দ্রুত বাড়ছে এবং তাদের কাছে দ্রুত পৌঁছাতে হবে। অ্যাপলের পণ্য শুধু পণ্য না, স্ট্যাটাস সিম্বলও। চীনেও অ্যাপলের পণ্যকে স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখা হয়। অ্যাপলের চ্যালেঞ্জগুলো কি কি? ভবিষ্যতে অ্যাপলকে যতগুলো বড় বাধা মোকাবেলা করতে হতে পারে তার মধ্যে ভূরাজনৈতিক সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্বে কৌশলগত ব্যবসার দিক থেকে কঠিন ও সংবেদনশীল সময় পার করছে অ্যাপল। চীনের সরকারি কর্মকর্তাদের জন্য ইতিমধ্যে আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে ব্যাপারটি নিয়ে বেলজিয়াং মুখ খুলেনি, তবে এরপর নীরবতা ভেঙে চীনা কর্তৃপক্ষ জানায় সাধারণ গ্রাহকদের জন্য আইফোন কেনায় কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবে আইফোনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার আছে। তার মানে বোঝা যাচ্ছে এখনো আইফোনের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া না হলেও ভবিষ্যতে যে দেওয়া হবে না তা একেবারে নিশ্চিত করে বলা যায় না। ভূরাজনীতি বাদ দিলে নতুন উদ্ভাবন নিয়ে অনীহা বা ভয় অ্যাপলের জন্য ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এক্ষেত্রে বড় প্রভাবক হতে পারে। ধারণা করা হচ্ছে প্রযুক্তি দুনিয়ায় একটি পরবর্তী মোড় পরিবর্তনকারী প্রযুক্তি হতে যাচ্ছে, যার কিছুটা প্রমাণ অবশ্যই এখনই দেখা যাচ্ছে। অ্যাপল যদি এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে তাহলে এটি কোম্পানির মোড় ঘুরিয়ে দিতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে অ্যাপলের চোখ আছে। কিছু রিপোর্টে বলা হয়েছে অ্যাপল এআই প্রযুক্তির পেছনে দৈনিক $10 লাখ করে খরচ করছে। প্রথমে বিদ্যমান ফিচারগুলোতে এআই যুক্ত করার কাজ করছে অ্যাপল, যেমন অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিতে এআই যুক্ত করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে এর ফলে সিরির নির্ভুলতা বেড়েছে 20%। এআই নিয়ে অ্যাপল সফল হলে ভালো, কিন্তু তারা যদি এই প্রযুক্তি গ্রহণ না করে বা সেভাবে ব্যবহার না করে তাহলে গ্রাহকরা বিরক্ত হয়ে যেতে পারে। নতুন মডেল, পুরনো ফিচার আর অত্যধিক দামে মানুষ একসময় বিরক্ত হবে এমন সম্ভাবনা তো আছেই।